বাঘের দেশ খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সুন্দর নগরী। এছাড়া চিংড়ি এবং হরিণের শহরও এটা। এখান থেকে মাত্র 55 টাকা দিয়ে ইন্ডিয়া সীমান্তে চলে যাওয়া যাবে। প্রথমে চলে আসুন খুলনা রেল স্টেশনে। এখান থেকে প্রতিদিন 2টি ট্রেন বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। তার জন্য আপনাকে প্রথমে এই টিকিট কাউন্টার থেকে মাত্র 45 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। অত্যন্ত সুন্দর পরিপাটি সিমসাম এবং আধুনিকতার স্পর্শে গড়ে উঠেছে খুলনা রেলওয়ে স্টেশন। অনেক সুন্দর এবং খুবই আধুনিক, এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে। টিকিট নিয়ে আপনাকে প্ল্যাটফর্মে চলে যেতে হবে অপেক্ষমান বেতনা এক্সপ্রেসের দিকে। এই যে বেতনা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আপনাদের জন্য, এটি ঠিক 6:40 বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যারা ভিডিওটি দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস দিতে ভুলবেন না। আপনাদের সুন্দর মতামত দিয়ে আরও সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। ট্রেনটি ধীরে ধীরে খুলনা রেল স্টেশন করছে। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসে এখন বেনাপোল রেল স্টেশনে পৌঁছে গেছে। অনেক যাত্রী অপেক্ষমান। এসব যাত্রীরা আবার ফিরতি ট্রেনে খুলনা যশোরের উদ্দেশ্যে রওনা করবে। বেনাপোল রেল স্টেশনের চারিদিকে অনেক তার কাটা দিয়ে ঘেরা। খুবই নিরাপত্তা বেষ্টনীর সাথে এই রেল স্টেশনটি উঁচু তার কাটা দিয়ে ঘিরে রাখা আছে। কারণ এখানে বন্ধন এক্সপ্রেস যখন কলকাতা যায় এখানেই ইমিগ্রেশন হয়। খুলনা থেকে সপ্তাহে 2 দিন বন্ধন এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং 2 দিন কলকাতা থেকে খুলনায় আসে। সেই ট্রেনের বাংলাদেশ প্রান্তের ইমিগ্রেশন এই বেনাপোল স্থলবন্দর যে রেল স্টেশন অর্থাৎ বেনাপোল রেল স্টেশন, এখানে ইমিগ্রেশন সম্পন্ন হয়। রেল স্টেশন থেকে বের হয়ে অনেক অটো পাবেন যারা এখান থেকে কাস্টম ইমিগ্রেশন পর্যন্ত যাবে এবং আপনাকে ভাড়া গুনতে হবে মাত্র 10 টাকা। 10 টাকায় জনপ্রতি ভাড়া গুনে আপনারা একদম বেনাপোল যে কাস্টম এবং ইমিগ্রেশন বাংলাদেশের সাইডের সেখানে পৌঁছে যাবেন। রাস্তাটিও অনেক সুন্দর কারণ বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর সঙ্গে সংযুক্ত এই রাস্তা, যে রাস্তা বাংলাদেশের প্রধান আমদানি রপ্তানি বাণিজ্যের যোগাযোগের একমাত্র উপায় এই বেনাপোলের যে এই সুন্দর রাস্তাতেই। ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মতামত দিয়ে উৎসাহিত করবেন, এটা অনুরোধ রইল। দেখতে দেখতে আমরা বেনাপোল
এই কাস্টম এবং ইমিগ্রেশনের যে ভবন সেখানে চলে এসেছি। এটি বাংলাদেশের স্থলবন্দর বেনাপোলের ইমিগ্রেশন এবং কাস্টম ভবন, আর এদিকেই ইন্ডিয়া, এটা বাংলাদেশের যে গেট, গেটে বাংলাদেশের পতাকা আছে, আর ওই পাশে ওই গেট দেখা যাচ্ছে, ওটা ভারতের গেট, ইন্ডিয়ান গেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।